আসসালামু আলাইকুম বিহার্স। তো আর একটি নতুন সেনাবাহিনী বেসামরিক সার্কুলার নিয়ে চলে এলাম। বরাবর মতো আমি এসে যাইতে চান বিরিজভ সার্কুলার 24-এ সবাইকে স্বাগতম। বন্ধুরা যারা চ্যানেল নতুন সদস্য আসছেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন নিত্য নবীদের চাকরি সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এখানে 67 জেলাতে আপনারা নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন, পুরো বিরোধী জুড়ে আমি সেটা আলোচনা করব। তো চলেন কথা না বাড়িয়ে সম্পূর্ণ সার্কুলার শুরু করা যাক। তো বন্ধুরা, এটা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে হালিশহর সেনানিবাস, অর্থাৎ চট্টগ্রাম সেনানিবাসে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, নিউ এ ব্লক, হালিশহর সেনানিবাস, চট্টগ্রাম। এখানে ওয়েবসাইট দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, টেলিফোন নম্বরও দেওয়া আছে। নিয়োগ বিজ্ঞপ্তি: হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিম্নলিখিত পদে কর্মচারী নিয়োগের জন্য বাংলাদেশি প্রকৃত নাগরিকের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে প্রথমে শুরুতে রয়েছে বাস ড্রাইভার, পদের সংখ্যা 3 জন, অষ্টম শ্রেণী, জিএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ, ভারী যানবাহন চালনা পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতাতে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16। অভিজ্ঞতা বিবেচনায় প্রারম্ভিক স্কেলের সাথে 2 বার ততোধিক ইনক্রিমেন্ট প্রদান করা হবে। আচ্ছা, এরপর রয়েছে মেসেঞ্জার কাম অ্যাটেন্ডেন্ট, এখানে নিবে 1 জন, এটা এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ, অভিজ্ঞতা সম্পূর্ণতে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে বেতন পাবেন 8,500 থেকে 20,570 টাকা 19তম গ্রেডে। পর্যবেক্ষণকালীন অর্থাৎ ট্রেনিংকালীন পাবেন 12,000 টাকা। এরপর রয়েছে মোটর ফার্ম অপারেটর, এখানে নিবে 1 জন, সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন দ্বিতীয় বিভাগে এসএসসি ভোকেশনাল উত্তীর্ণ, অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। এটা সেম বেতন 8,500 থেকে 20,570 টাকা 19তম গ্রেডে, পর্যবেক্ষণকালীন 12,000 টাকা বেতন পাবেন। এরপর রয়েছে বাস হেল্পার অ্যাটেন্ডেন্ট চুক্তিভিত্তিক, এটা এখানে 3 জন নিবে, অষ্টম শ্রেণী, জিএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ, অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন আলোচনা সাপেক্ষে। এটা এবার আমরা আসি যদি চাকরির শর্তসমূহ এবং অন্যান্য সুবিধা। ক্রমিক নং 2 ও 3 নং পদের জন্য প্রার্থীদের অস্থায়ী ভিত্তিতে পর্যবেক্ষণ সময়সীমা 1 কালীন বেতন নিয়োগ করা হবে। নিয়োগের পর পর্যবেক্ষণকালীন সন্তোষজনক হলে 6 মাস হতে 1 বছর মধ্যে নিয়মিত করা হবে চাকরি। নিয়মিত স্থায়ী হলে উল্লিখিত বেতন স্কেল প্রতিষ্ঠানের নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, উৎসব ভাতা, অন্যান্য ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা ও পর্যক্ষেত্রে আবাসন সুবিধা প্রদান করা হবে। ক্রমিক নং 1 নং পদের জন্য প্রার্থীগণ পর্যবেক্ষণ সময় থেকেই বেতন স্কেল অনুযায়ী পদের জন্য অন্যান্য ভাতা সহ নিয়মিত হিসাবে বেতন ভাতা হবেন এবং নির্ধারিত সময় শেষে স্থায়ী হবেন। আগ্রহী প্রার্থীগণকে আবেদনের সাথে অধ্যক্ষ হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অনুকূলে সোনালী ট্রাস্ট ব্যাংক লিমিটেড হতে 1 নং পদের জন্য 500 টাকা, 2 ও 3 নং পদের জন্য 300 টাকা, অফেরযোগ্য ব্যাংক ড্রাফট অথবা ফে অর্ডার, জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর সহ সদ্যতলা 504 3 কপি, কপি ছবি সহ আনুষঙ্গিক নথিপত্র, সত্যায়িত ফটোকপি, খামের যে সত্যায়িত ফটোকপি আপনারা আগামী নথিপত্রের সত্যায়িত ফটোকপি সহ খামের উপর পদের নাম উল্লেখ করে দেবেন। 16 এপ্রিল 2022 বিকাল 4টার মধ্যে অত্র প্রতিষ্ঠানে পৌঁছাতে হবে। আবেদনপত্রটা আর কি পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেবেন। নির্দিষ্ট সময়ের পর আবেদন গ্রহণযোগ্য নয়। সকল পদে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা টেলিফোনে, এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। কোনো প্রকার ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না। পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিডিও প্রদান করা হবে না। অধ্যক্ষ এবং সদস্য সচিব। তো বন্ধুরা, 100 টাকা সার্কুলার যারা আবেদনযোগ্যতা অবশ্যই আবেদন করবেন। তো ভালো থাকবেন, নিত্য নবীদের চাকরির জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।